হ্যালো গাইস, আজকে তোমাদের সামনে একটা নতুন ইটিং চ্যালেঞ্জ নিয়ে এসেছি। মানে চ্যালেঞ্জ বলতে পারো, এমনি মজা করে খাচ্ছি সেটাও বলতে পারো। তোমাদের সামনেই এটা নিয়ে এসেছি, শেয়ার করব তোমাদের সামনে খাবো। তো আজকে কিন্তু আমার সাথে আরেকজন আছে, ঠিক আছে? তো আসছে, কে আছে তোমাদের সাথে? তো আমরা দুজন একসাথে খাবো। তো তোমরা কতটা এনজয় করেছো আগের ভিডিওটা, অনেক ভালোবাসা দিয়েছো, তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো এই ভিডিওটাও কিন্তু সবাই অনেক সাপোর্ট করো। ও আর হচ্ছে, তোমরা কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও, কোন খাবার দিয়ে সেটা আমাকে জানিও। তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা হাজবেন্ড ওয়াইফ চ্যালেঞ্জ ভিডিও হবে, পানিপুরি। তো চলো, ফুচকা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকাটা তো প্রচন্ড টেস্টি হয়, ওখানকার মতো অতটাও টেস্টি নয়, মোটামুটি এটা এখানকার ফুচকাটা। তো চলো আজকে ফুচকা চ্যালেঞ্জ। তো চলো স্টার্ট। কে কটা খেতে পারে জাস্ট, মানে এটাই আর কি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করে যাও, পারবে তুমি আমার সাথে? তুমি তো, ও ফুচকা বেশি ভালো খায়, আমি অতটা ভালোবাসি না, তো জাস্ট একসাথে খাওয়া আর কি। তো ফুচকা ও জানি তাড়াতাড়ি খেয়ে নেবে আমার থেকে বেশি। তো চলো আগে দেখে দিই তোমাদেরকে কি কি আছে। তো দেখো, এখানে আছে পানিপুরি, ফুচকা, এখানে আছে তেঁতুল জল, আর এখানে আছে আলুর মশলা। তো আমাদের ওখানে এই আলুর মশলাটা ওয়েস্ট বেঙ্গলে অন্যরকম থাকে, এর মধ্যে থাকে মটর, পেঁয়াজ, অনেক কিছু থাকে, ধনে পাতা। কিন্তু এখানে দেখো সিম্পল আলু। তো চলো কটা ফুচকা আছে ঘুরে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 20 ফুচকা আছে, বেশি নেই, 20টাই আছে। যে যত তাড়াতাড়ি খেতে পারবে তার তত লাভ, ঠিক আছে? তো মশলা তুমি আগে ভরে রাখবে না? না, মশলা ভরে খেতে হবে। নিজে ভরে খেতে হবে? হ্যাঁ, তাহলে আর কি হলো, মশলা ভরে খেতে হবে। টাইম ওয়েস্ট হবে তো তাহলে। ওটাই তো, মশলা নিজেকে ভরে না খেলে তো মানে দেখা যাচ্ছে সবকিছু। মশলা যদি ভরে না খায় তাহলে তো মানে মজাই আসবে না, যে কত তাড়াতাড়ি কে কত। তো চলো স্টার্ট। কতক্ষণ টাইম দেবে যদি তুমি নিজে ভরে খেতে বলছো, তাহলে নালে যদি ভরে রেডি করে রাখতে, ভরে রেডি করে রাখবো না, এটা গেমিং হয় না, নিজেকে ভরে। তাহলে তোমার 1 মিনিট দি, 1 মিনিট দেখি কটা হয়। 1 মিনিট টাইম কে কটা খেতে পারে, গুনবে কিন্তু? আমি গুনবো, আর ভিডিও তো সাক্ষী আছে। স্টপ ওয়াচ দাঁড়াও, ফিজিক্যাল হোক, হ্যাঁ অন করো এই স্টপ ওয়াচ। এই এবার রাখলাম, এবার আমি স্টার্ট করব। রেডি, 1 2 3 স্টার্ট। তারপরে শাস্তিও আছে যে খেতে পারবে না, তাকে আরেকটা চ্যালেঞ্জ ভিডিও করতে হবে। এক হয়ে গেল না? অতটা টেস্ট নেই। তুমি জল ভরছো না, হবে না ওরকম। আমি বেশি টক জল খাই না, ওটা তো নিজের ইচ্ছা মতো। জল ভরতে হবে কেন? আমার ইচ্ছা, আমি জল বেশি নাও খেতে পারি। 4
এক মিনিট পনেরো সেকেন্ড হয়ে যায়, এক মিনিট পনেরো সেকেন্ড। আমি পাঁচটা, তুমি তুমি এটা খেলে চারটা হতো, তুমি জিতে গেছো। এটা আমি খেতে পারলাম না, ফুচকা এত টেস্ট, আমি ভুলে গেছি টাইমটা কখন পেরিয়ে গেল। তুমি আরেকটা চান্স নেবে এক মিনিট আমার কথা? না তুমি তো সব খেয়ে নেবে দিয়ে, আমি একটু আস্তে ধীরে খাবো। তুমি জিতে গেছো, যে হেরে যাবে তাকে একটা শাস্তি দিতে হবে। তো বলো কি শাস্তি, কি করব? ডান্স করে দেখাতে পারি আর কিছু অন্য কিছু বলতে পারো তোমার ইচ্ছা। এখন এখন তো মাথায় আসছে না, কি করবো পরে ভেবে বলবো, নেক্সট ভিডিওটা ভেবে বলবো। তো আমি এত তাড়াতাড়ি ওর সাথে খেতে পারিনি, ও খুবই তাড়াতাড়ি ফটফট ফটফট খেয়ে নেয়। দাঁড়াও এখন সব খেয়েও না, আমিও তো খাবো। আর এই ফুচকাটা খুব হার্ড, এতটা মানে নরমও নয়, মানে কেনা হয় না ওই ফুচকাটা হাতে বানানো। খেতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছে। কেনা মানে ফুচকাগুলো যেরকম হয় না ওরকম শক্ত আর কি। তো ঠিক আছে, আমার ছেলে ওদিকে ডাকছে, দাঁড়াও। তো আমার ছেলে ওদিকে ডাকছে, ওই জন্য ও চলে গেল। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। এক মিনিটে আমি খেতে পেরেছি তিনটে, আর অর্ধেক মানে তিনটেই খেতে পেরেছি, চারটের টাইমেই বন্ধ হয়ে গেছে। ও পাঁচটা খেয়েছে, তো ওই জিতে গেল। তো কি শাস্তি আছে তোমাদেরকে অবশ্যই জানাবো, ও ভেবে বলবে কি শাস্তি আছে। যদি শাস্তি থাকে সেটাও বলে দেবো, না থাকে সেটাও বলে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর নেক্সট ভিডিও কি চ্যালেঞ্জ করবো সেটা অবশ্যই জানাবে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। ওকে, বাই বাই।